বক্সিরহাটের খবর দেখিয়েছিলাম আপনাদের, যেখানে তৃণমূল নেতা যেখানে থাকেন তাকে লক্ষ্য করে গুলি চালাতে গিয়ে সেখানে একটা কাঁচা কাজ হয়ে যায়। আসলে সেখানে তিনি ছিলেন না, ছিলেন তার এক আত্মীয় এবং তার গায়েও গুলি লাগানি, গুলি লক্ষ্য ভ্রষ্ট হয়। পুরোটাই কি সাজানো ঘটনা ছিল নাকি? এখন তদন্ত যত এগোচ্ছে সেরকমই একটা অনুমান করছে পুলিশ। কেন পুলিশের এরকম মনে হচ্ছে, সাজানো ঘটনা কেন মনে হচ্ছে তাদের? শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে সরাসরি। শুভঙ্কর, তাহলে কি নিজের গায়ে বা নিজের গায়ে গুলি লাগতে পারে, তার শত্রু সংখ্যা বাড়ছে, এরকম কোনো একটা ইমেজ তৈরি করার চেষ্টা করেছিলেন? সাজানো ঘটনা পুলিশের কেন মনে হচ্ছে? দেখো, একেবারেই গত বুধবার রাতে তুফানগঞ্জ 2 ব্লকের বক্সিরহাটে এই ঘটনা ঘটেছিল। বক্সিরহাটে একটা কাঁসার মিল, যেটা একটা তৃণমূলের অঞ্চল কমিটির চেয়ারম্যান, তার কাঁসার মিলে তিনি যে ঘরটাতে থাকতেন, যে গুদাম ঘরে বেশি সময় কাটাতেন, সেখানে তিনি যেটা অভিযোগ করেছিলেন বুধবার রাতে কিছু দুষ্কৃতি ঢুকে তাকে ভেবে গুলি করায়, এবং যদিও সেখানে সে সময় তিনি ছিলেন না, তার এক আত্মীয় ছিলেন, এবং গুলি তার গায়ে লাগেননি। গত বুধবার এই অভিযোগ করেছিলেন সেই তৃণমূল নেতা। কিন্তু আজ কোচবিহারের জেলা পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে যেটা দাবি করলেন, গোটা ঘটনাই সাজানো, এবং কিছু লোকের নামে সাথে শত্রুতা ছিল, সে পুরোনো শত্রুতার জেরেই তিনি এই সাজিয়েছেন। গুলি চালানোর মতো কোনো ঘটনা ঘটেনি বা আশেপাশে কোনো গুলি কোনো শব্দ পাওয়া যায়নি, এবং গোটা ঘটনার তদন্তে নেমে সেই তৃণমূল নেতার আত্মীয় যে অভিযোগ করেছিল প্রদীপ গোপ, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি তার আরো সাক্ষ্য আছে, তাকেও গ্রেপ্তার করেছে, এবং গোটা ঘটনায় দুটি আসামি। শুভঙ্কর, আরেকটু স্পষ্ট হতে চাইব, যদি কেউ এই ধরনের ঘটনা ঘটায় তার একটা মোটিভ থাকবে, পুলিশ কি মনে করছে যে কি মোটিভ ছিল, তা কি পুলিশ ধরতে পেরেছে? হ্যাঁ, পুলিশ যে জেলা পুলিশ সুপার যেটা দাবি করেছেন যে ওই যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তৃণমূল নেতার আত্মীয় প্রদীপ গোপ, তার সঙ্গে পুরনো শত্রুতা ছিল দুজন যুবকের, তারা বিজেপি কর্মী, সেই পুরনো শত্রুতার বদলা নিতেই এই ধরনের একটা সাজানো গল্প তৈরি করেছেন, একটা চিত্রনাট্যের একটা প্লট তৈরি করেছেন, বিজেপি কর্মীদের ফাঁসানোর একটা ছক ছিল বলে মনে করছে পুলিশ। আচ্ছা, ধন্যবাদ শুভঙ্কর।